হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছেন জি ভাই? দূর প্রবাসীকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম একটা প্রোগ্রাম করার জন্য, আরটিভি কে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি কখন থামবেন একটু বললেন। পূর্ণিমার শ্বশুর বাড়ি কেন, আমাদের শরীফুল রাজের বাপের বাড়ি কওয়া যায় না? জি 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 জি, ওইটাও বলা যায়, ওইটাও বলা যায়। তো আপনি কোথায় আছেন? আমি আছি সৌদি আরব রিয়াদে। রিয়াদে আছেন, ঠিক। আপনার পেছনে একটা কারেন্টের খাম্বা দেখা যায়, দেখছেন? যে কারেন্ট থেকে আমরা, এটা ফুটবল খেলার মাঠ, দেখেন ফুটবল খেলতেছে। আরে এটা না, আপনি আপনার দিকে ঘুরান। এটা হ্যাঁ, এটা হলো ইন্টারনেট আর কি, এটা টাওয়ার। এটা টাওয়ার, ও এটা টাওয়ার ভাই। আপনি সিয়ারাটা দেখান, আপনি এটা দেখাইলে খাম্বাটা দেখা যায়, টাওয়ারটা দেখা যায়। বলতেছি যে আপনি কি চুল ফেলে দিছেন রিসেন্টলি? না না, চুল আছে তো। ও আচ্ছা, রাতের মানে যে জায়গায় দাঁড়াইছেন রাতের আন্ধার, আপনার চুল দুইটাই গায়ে, দুইটাই গায়ে। আমি তো ভাবছি আপনি চুল ফেলে দিছেন, এই জন্য বলতেছিলাম যে ওই টাওয়ার থেকে দূরে থাকেন, কোনো কারণে টাওয়ার যদি ভাঙে আপনার মাথায় পড়ে তাইলে খবর আছে। ঠিক আছে, তো আমাদের আচ্ছা, এত রাতে মাঠে কেন গেছেন? এই তো এখানে ফুটবল খেলতেছে, আমরা সবাই তো এখানে ফুটবল খেলতেছে, ফুটবল সবাই ফুটবল দেখতেছে, ফুটবল খেলতেছে। ও সবাই ফুটবল খেলে, সবাই দেখে, মানে আপনারা খেলোয়াড়রা মানে দর্শক। এখানে কি করব, আজকে শুক্রবার না, সবার ছুটি তো, এইজন্য ফুটবল খেলতেছে। ও আপনাদের ছুটি, আচ্ছা আচ্ছা। আমার খুব খারাপ লাগলো, এক অর্থে ভালো লাগলো, আপনারা খেলছেন, সময় কাটাচ্ছেন, কিন্তু আরেকটু মনও খারাপ হলো। কেন ভাইয়া? এই যে আরটিভি এত সুন্দর একটা প্রোগ্রাম লাইভে আপনাদের জন্য করছে, আর আপনারা আমাদের প্রোগ্রাম না দেখে ফুটবল খেলতেছেন, আবার আমার কষ্ট দেখে আপনি হাসতেছেন ভাই, আপনার কথা তো আসে না। আচ্ছা আচ্ছা, এমনি এমনি আমাদের অনুষ্ঠান দেখা হয়, ভালো লাগে? জি জি, সব সময় দেখা হয়। আচ্ছা ভাইয়া, আজকে অনেক কষ্টের বিনিময়ে জয়েন হইলাম আর কি, অনেক কষ্টের বিনিময়ে আমরা এই বাংলাদেশে পাইছি, সো আপনাকে অনেক অভিনন্দন। প্রবাসীদের আপনাদের আরটিভি আপনাদের মাধ্যমে জানাইতে চাই, আমরা এয়ারপোর্ট গেলে অনেক হয়রান হইতো। হ্যাঁ, এটা তো সবাই বলে, প্রবাসীদের জন্য দেশ উন্নত, ঠিক আছে, আপনার মাধ্যমে আরটিভি মাধ্যমে জানাই দিয়ে চাই, প্রবাসী অনেক হয়রানি, হয়রানি যেন বন্ধ হয় বাংলাদেশ, এটা উচিত না। হ্যাঁ, আসলে আপনারা কষ্ট করেন, আপনাদেরকে যথাযথ, আপনারা তো আর টাকা পয়সা চাচ্ছেন না যে আমাদেরকে এয়ারপোর্টে টাকা পয়সা দাও, কিন্তু যাতে হেনস্থাটা না করে, এটা আমাদের কথা। ঠিক আছে ভাইজান, আপনি আপনার ফুটবল খেলায় দেরি হয়ে যাইতেছে, একজন দর্শক কমে গেছে, আপনি ফুটবল খেলা না দেখে আমার দেখতেছেন, তারপর আমি বিদায় দিতে চাই। না, আপনার প্রোগ্রামটা অনেক সুন্দর জন্য দেখতেছি, ভালো, দূরপ্রবাস থেকে দেখি সব সময়, থ্যাংক ইউ, ভালো লাগে ভাইয়া। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আরটিভিকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, থ্যাঙ্কস ফর কলিং, ভালো থাকবেন, আবার যেন দেখা পাই, টেক কেয়ার।